আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। এই যে সকালবেলা পূর্ব দিকের যে রোদটা, সেই রোদটা এসে আমার ডাইনিং রুমের এই পাশটাতে পড়েছে গাছগুলোর উপরে, খুব ভালো লাগতেছে দেখে। আমার এই গাছটাতে এরকম ছোট ছোট ফুল আসছে এখানে। এটা হচ্ছে একটা পাপড়ি ফুল, একদম ছোট ছোট হলুদ কালার, দেখে খুব ভালো লাগতেছে। পুরো গাছটার ভেতরেই কিন্তু ফুল আসছে, এই যে পাতার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে ছোট ছোট ফুলগুলো, অনেকগুলো আবার মরেও গেছে, বোঝা যায় না, মানে পাতার মতোই লাগে, মনে হয় যে পাতাই মরে হলুদ হয়ে আছে। আসলে কিন্তু এই হলুদ হলুদ যে পাতার মতো দেখা যাচ্ছে, এগুলার ছোট ছোট ফুল, খুব সুন্দর লাগতেছে দেখে। আসলে সবুজ গাছপালা দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো আমার ডাইনিং এর এই কর্নারটাতে আমি কিছু গাছ রেখে দিছি, আর সকালবেলার এই পূর্ব দিকের রোদটা সম্পূর্ণটাই আমার এই ডাইনিং রুমে পড়ে, যেহেতু এটা দক্ষিণ দিক আর পূর্ব দিক মিলানো আর কি ডাইনিংটা, এই কারণে দেখা যায় যে একদম সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে রোদ থাকে। খুব সুন্দর ডিজাইনটা ফুলের, আসলে কত রকম কালার, কত রকম ডিজাইনের ফুল আছে। আমার মনে হয় গাছপালা ফুল সবাই খুব পছন্দ করে। তো বন্ধুরা, তোমাদের মাঝে আমি আজকে খুবই মজার এবং হেলদি একটা রেসিপি শেয়ার করব, খুবই কম উপকরণ দিয়ে আমি রান্নাটা করব। এই যে দেখতে পারতেছো এখানে ব্রোকলি আছে, এখন কিন্তু বাজারে অনেক ব্রোকলি পাওয়া যায়, তবে শীতের যেহেতু শেষ, আস্তে আস্তে এই জিনিসগুলো কিন্তু আর পাওয়া যাবে না। ব্রোকলি শরীরের জন্য খুবই ভালো, যে কোনো সবজি শরীরের জন্য খুবই ভালো, তবে ব্রোকলিটা হচ্ছে এটা মানে ওজন কমাতে কিন্তু এই সবজিটা অনেক কাজ করে। এটা অনেক বেশি খেলেও মানে শরীরে ওজন বাড়ে না, ক্যালোরি কম। তো ব্রোকলি কিন্তু আমরা অনেকভাবেই খাই, তরকারি রান্না করে, ভাজি করে বা স্টার ফ্রাই করে অনেকভাবেই খাই, তবে ব্রোকলিটা কম সিদ্ধ করে, অল্প সিদ্ধ করে রান্না করলেই এটা বেশি টেস্টি হয় এবং খেতে মজা হয়। তো আমি আজকে তোমাদেরকে ব্রোকলি রান্না করে দেখাবো খুবই সিম্পল ওয়ে, একটু ভিন্ন রকমভাবে। আশা করি তোমাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আর এই ব্রোকলিটাকে রান্না করার জন্য প্রথমে আমি ব্রোকলিটাকে খুব সুন্দর করে কেটে নিব। আর এই যে ব্রোকলির যে গোড়াটা দেখতে পাচ্ছ, যদি গোড়াটা নরম হয় তাহলে এখান থেকে আমি কিছুটা অংশ নিব আর বাকিটা আমি ফেলে দিব। আর এটা রান্না করার জন্য আমার লাগবে হচ্ছে যে এখানে আছে আদা রসুন, আমি এই আদা রসুনটাকে খুব সুন্দর করে একদম মিহি করে চপ করে নিব। আর লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার, সয়া সস আর হচ্ছে ওয়েস্টার সস, তো এই সস দিয়ে। আর লাগবে হচ্ছে লবণ, গোলমরিচ। তো এই সামান্য কিছু উপকরণ দিয়েই খুব মজা করে আমি ব্রোকলিটা রান্না করব, তাহলে থাকো আমার সাথে। তো বন্ধুরা, আমি সব কিছু কেটে ধুয়ে এই যে রেডি করে নিছি। এখানে আদা আর রসুনটাকে খুব সুন্দর করে একদম মিহি চপ করে নিছি, আর লেবু নিয়ে নিছি কারণ এখানে আমি লেবুর রস ইউজ করব, আর গোলমরিচ নিয়ে নিছি। এখানে আছে হচ্ছে জিরো ক্যাল, আসলে এটাতে চাইলে চিনি দেওয়া যায়, তবে যারা যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তারা চিনির পরিবর্তে এরকম জিরো ক্যাল ইউজ করতে পারবেন, যেহেতু আমার হাজবেন্ড চিনি দিলে খাবে না, এর জন্য আমি জিরো ক্যাল ইউজ করব। আর এই যে ব্রোকলিটাকে খুব সুন্দর করে একদম কেটে পরিষ্কার করে এরকম টুকরা করে কেটে ধুয়ে নিছি। এখানে দুইটা ব্রোকলি আছে আর কিছু নরম নরম ডাটা ছিল যেগুলো আমি নিয়ে নিছি, তো আপনারা চাইলে ডাটা না নিলেও হবে।
তো এখানে দুইটা ব্রোকলি নিয়েছি এবং সেই অনুযায়ী আমি আদা রসুনটাকে কেটে নিছি। আর এই যে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিছি, এখানে আমি খাওয়ার পানি দিয়ে দিছি এক পাতিল। এই পানিটা বলক আসলে দেন এখানে আমি ব্রোকলিটা দিয়ে দিব, দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য আমি সেদ্ধ করে নিব। ব্রোকলি বেশি সেদ্ধ হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না, পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়, তো কম সেদ্ধ করেই খাওয়া ভালো ব্রোকলিটা। তো ঠিক আছে, পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো, একবারে টক বগে যখন বলক আসবে তখন আমি এখানে ব্রোকলি দিয়ে দিব। তো পানিটা কিন্তু একবারে টক বগে বলক চলে আসছে, এখন আমি জালটাকে একটু কম করে দিয়ে ব্রোকলিটা দিয়ে দিব, যাতে হাতে পানি না লাগে, গরম পানি সাবধানে দিতে হবে। এই ধরনের খাবার আমার হাজব্যান্ড, আমার আম্মা ভীষণ পছন্দ করে, এরকম সবজি, একটু শক্ত শক্ত সবজিগুলোই তারা খুব বেশি পছন্দ করে। তখন জালটা বাড়িয়ে দিলাম, 2 মিনিট পরে আমি এটা নামিয়ে নিব। আর এই যে ব্রোকলি সেদ্ধ করা যে পানিটা, এই পানিটা কিন্তু আমি ফেলে দিব না, এই পানিটা আমি রেখে দিব, এটাকে আমি স্টক হিসাবে ব্যবহার করব। চাইলে মুরগির স্টকও দেওয়া যায়, তবে এই ব্রোকলির পানিটাই আমি ইউজ করব, যতটুকু আমার লাগে, অল্প একটুই লাগবে, বেশি লাগবে না, যেহেতু এই সবজিটা মাখামাখা হবে, অত পানির প্রয়োজন হবে না, তবে ঝোলের জন্য আমার এখান থেকেই আমি পানি ইউজ করব। তো ঠিক আছে, অপেক্ষা করছি ঘড়ি ধরে 2 মিনিট। তো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, আমি এখন পানির থেকে ব্রোকলিগুলো উঠিয়ে নিব, পাতিলটা নামিয়ে নিচ্ছি। তো আমি একটা ননস্টিকের প্যান দিয়ে দিলাম, প্যানটা একটু গরম হলে এখানে আমি অলিভ অয়েল দিয়ে দিব। তো আমি এখন খুবই অল্প করে একটু অলিভ অয়েল দিয়ে দিব, এখানে 1 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। দিয়ে দিব রসুন কুচি ও আদা কুচি, আদা আর রসুনটাকে খুব মিহি করে আমি কুচি করে নিছি। তো এটাকে আমি এই তেলের সাথে ভেজে নিব। খুবই মজার একটি খাবার, খুবই হেলদি, যারা ডায়েট করতেছেন ভাত রুটি কম খান, বা এমনিতেই যারা একটু মানে স্বাস্থ্য সচেতন তারা চাইলে এভাবে ব্রোকলি খেতে পারেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আসলে রান্না তো অনেকভাবেই করা যায়, এক এক সময় আসলে এক একভাবে রান্না করি। খুব সুন্দর করে তেলের সাথে আমি রসুন কুচি আর আদা কুচিটাকে ভেজে নিচ্ছি, একটু গোল্ডেন ব্রাউন করে নিব। খুব সুন্দর একটা স্মেল আসতেছে, আদা রসুনের একটা খুব সুন্দর সুগন্ধ বের হয়েছে। আর তেলের পরিমাণ এখানে যেহেতু অনেক কম, এ কারণে খাবারটা কিন্তু অনেক বেশি হেলদি। চাইলে এটা বাটার দিয়েও করা যায় বা সয়াবিন দিয়েও করা যায়, তবে আমি অলিভ অয়েলটা ইউজ করলাম। আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিব। আমি ব্রোকলি সেদ্ধ করে রাখছি, সেই ব্রোকলি সেদ্ধ করার যে পানিটা সেখান থেকেই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিছি, এটা হচ্ছে আমি ব্রোকলিটা যে সেদ্ধ করে রেখেছি সেই সেদ্ধ করা পানিটা, ব্রোকলির সেদ্ধ করা পানিটা আমি এখানে দিয়ে দিলাম। চাইলে এখানে মুরগির স্টকও ইউজ করা যায়। আর এখানে আমি এক এক করে এখন বিভিন্ন উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি এখানে সয়া সস দিয়ে দিব পরিমাণ মতো, আমার যে পরিমাণ ব্রোকলি সেই অনুযায়ী আমি এখানে সয়া সস দিয়ে নিচ্ছি। আর এই সয়া সসটা একটু বেশি করেই দিতে হয়, অরিজিনাল যেটা সয়া সস সেটা কিন্তু অল্প দিলেই হয়, কিন্তু এটাতে একটু বেশি লাগে, এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট।
এখন দিয়ে দিব ওয়েস্টার সস। এটাকে একটু ভালো করে মিক্স করে নিব। লবণটা টেস্ট করে নিব। সসে যেহেতু লবণ থাকে এই কারণে আমি ওইভাবে বুঝে বুঝে লবণ দিব টেস্ট করে করে, যাতে লবণটা অতিরিক্ত হয়ে না যায়। এখন এখানে আমি দিয়ে দিব জিরো ক্যাল। তো জিরো ক্যালের পরিবর্তে আপনারা চিনি ইউজ করতে পারবেন। আমি জিরো ক্যালের একটা শেষে এখানে দিয়ে দিলাম, যেহেতু চিনি দিলে আমার হাজবেন্ড খাবে না। আসলে চিনিটা অথবা জিরো ক্যাল এটা খাবারের টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, এই কারণে দেয়া। আর দিয়ে দিব এক টুকরা লেবু। এখানে আমি আদা কুচি রসুন কুচি খুব ভালো করে ভেজে এক টেবিল চামচ অলিভ অয়েল তেল দিয়ে আদা কুচি রসুন কুচিটাকে খুব সুন্দর করে ভেজে দেন। এখানে আমি ব্রোকলির সেদ্ধ করা যে স্টকটা সেই স্টক দিয়ে দিছি পরিমাণ মতো। দেন এখানে আমি ওয়েস্টার সস, সয়া সস, পরিমাণ মতো লবণ, লেবুর রস এগুলো দিয়ে দিছি। এখন আমি এটাকে একটু টেস্ট করে নিব যে আমার এখানে সব কিছু ঠিক আছে কিনা। আসলে এটার টেস্টটা হবে কিছুটা টক মিষ্টি আর নুনতা। খুবই মজা হয়েছে, মানে আমি একটু খেয়ে দেখলাম এটার টেস্টটা খুবই ভালো আসছে। হালকা টক টক মিষ্টি মিষ্টি আর একটু নুনতা নুনতা। এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এখানে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার একটু নর্মাল পানিতে গুলিয়ে নিছি। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে এই জিনিসটা কিন্তু একদম এই যে ঘন হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিব সামান্য একটু গোলমরিচ, এটা প্রায় হাফ এক টেবিল এক চা চামচ পরিমাণ গোলমরিচ আমি এখানে দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা না দিলেও হবে, তবে গোলমরিচটা দিলে আমার কাছে ভালো লাগে, তাই এখানে আমি এক টেবিল এক চা চামচ গোলমরিচ দিয়ে নিলাম। এখন এখানে আমি সেদ্ধ করে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিব। এই যে সেদ্ধ করে রাখা ব্রোকলিটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এই গ্রেভিটার সাথে আমি ব্রোকলিটাকে মিক্স করে নিব। আমার কিন্তু এটা রেডি, জাস্ট একটু মিক্স করলেই আমার এটা হয়ে যাবে। খুবই মজাদার, সুস্বাদু এবং পুষ্টিকর ব্রোকলি। যারা চিনি না মানে খেতে চান না, তারা শুধুমাত্র চিনিটা অ্যাভয়েড করবেন। একদম সবুজ সবুজ কিন্তু আছে, তাই না? এটা কালারটা কিন্তু একদম সবুজ আছে। খুব বেশি সেদ্ধ করলে এটার কালার নষ্ট হয়ে যায়, আর এটা খেতে একটু কচকচে হবে এবং খুব ভালো লাগবে খেতে। আর এই সবজিটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। বাস, তৈরি হয়ে গেল দারুণ মজার ব্রোকলি। এখন আমি এটাকে একটু সার্ভ করে দেখাচ্ছি। আমি চুলার জালটা অফ করে দিলাম। আমার ব্রোকলি রেসিপিটা রেডি, এখন আমি এটাকে বেড়ে দিব। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার হেলদি ব্রোকলি।
খুবই মজা, ইয়াম্মি। গার্লিক জিঞ্জার ব্রোকলি খুব কম উপকরণ দিয়ে খুব ঝটপট সহজেই তৈরি করে নেওয়া যায়। এরকম ব্রোকলি আপনারাও বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। এটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, কম ক্যালোরিযুক্ত খাবার, ওজন কমানোর জন্য এটা বেস্ট। তাছাড়া এমনিও যারা স্বাস্থ্য সচেতন তারাও এগুলো খেতে পারেন, খুবই মজার। তবে এটা গরম গরম বানিয়ে খেতে হয়, আর খুব বেশি সেদ্ধ করা যাবে না। এই আমার ব্রোকলিটা কিন্তু খুব সুন্দর একদম সবুজ আছে, ডিপ সবুজ আছে, কালারটা কিন্তু নষ্ট হয় নাই। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি আমার আজকের এই ব্রোকলি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।